অ্যাকচুয়ালি জাতি উপজাতি এদের ক্ষেত্রে যে জয় বাংলা জয় জোহার প্রকল্পের মধ্য দিয়ে হচ্ছে সেখানেতে আমরা 100% করবার চেষ্টা করছি এবং আশা করি প্রায় অনেকটাই হয়ে গেছে। যদি তারই মধ্যে কারোর হয়তো সার্টিফিকেট এগুলো পাচ্ছে না সেগুলোকেও দ্রুত করে সেটা পার খাদ্য সাথী কোভিড পরিস্থিতি থেকে আমাদের রাজ্য সরকার প্রতিটা বাংলার প্রতিটি মানুষের পাশে এই খাদ্য সাথীর মধ্য দিয়ে খাদ্য সরবরাহ করে আসছে, কাউকে এখানেতে বঞ্চিত করা হয়নি। সেই ক্ষেত্রে যদি কোনো কার্ডের সমস্যা থাকে সেই কার্ড যাতে দ্রুত আমরা করতে পারি সেটারও আমার এই দিদির সুরক্ষা কবজের যে দিদির দূতেরা যাবে সেটা করবে। ঠিক তেমনি স্বাস্থ্যসাথী, স্বাস্থ্যসাথীর ক্ষেত্রেও আপনারা এটা অবগত আছেন আমাদের স্বাস্থ্যসাথী প্রায় প্রত্যেকটা পরিবারে পৌঁছেছে, কিছু কিছু জায়গায় সেগুলো হয়তো 100% হয়নি, কিন্তু যদি সেই পরিবারের কেউ অসুস্থ হয়ে পড়ে তার অপারেশন বা অন্য চিকিৎসার ক্ষেত্রে তাহলে তার পরিবারে মানে খুঁটতুতো জাটতুতো যদি কারোর হয়ে থাকে সেই জায়গাটাও সাথে সাথে উইদিন 24 আওয়ার্স ওই কার্ডে সংযুক্ত করে তার চিকিৎসা করা হচ্ছে। তাছাড়া বাংলার আবাস যোজনা, আপনারা জানেন যে এই বাংলার আবাস যোজনার আর্থিক সহযোগিতা আমরা পাই উপভোক্তারা 1,20,000 টাকা। এই টাকা কয়েকটা পর্যায়ে আসে, মানে ঘরের আপগ্রেডেশনের ওপর ভিত পর্যন্ত একটা, লিন্টন পর্যন্ত একটা, কমপ্লিট হওয়ার পর একটা, এইভাবে আসে। ইতিমধ্যে এই প্রকল্পে আমাদের পশ্চিম বাংলায় 50 লক্ষ+ গরিব মানুষের নাম নথিভুক্ত বা রেজিস্ট্রেশন করা হয়েছে। এই আবাস যোজনার টাকা অর্ধেক কেন্দ্রের দেয় অর্ধেক রাজ্য দেয়, কিন্তু অনুমোদনটা দিতে হয় কেন্দ্রকে। বহু টালবাহানার পর 11 লক্ষ মানুষ এবারেতে পাচ্ছেন, তাতে কেন্দ্রীয় সরকার 15টা আমাদের শর্ত বেঁধে দিয়েছে, এই শর্তের মধ্যে হলে তবে তারা পাবে দেখা যাচ্ছে। এবং এটা আশা অঙ্গনারী কর্মীদের দিয়ে একটা সার্ভে ওনারা করিয়েছেন, সেই ক্ষেত্রে আমরা আশ্বস্ত করব এই দিদির সুরক্ষা কবচ দিয়ে আপনাদের মধ্য দিয়ে এটা গ্রাম বাংলায় গোটা বাংলায় ছড়িয়ে যাক, যা রেজিস্ট্রেশন করা হয়েছে তাদের 90% উপভোক্তা পাবে। কেন 90% বলছি, যদি কারোর ভুলবশত ছাদ আছে এই রকম কোনো উপভোক্তা থেকে থাকে সেটার ক্ষেত্রে হবে না, বাকি গরিব মানুষের এটা হবে এবং আমাদের দিদির দূতেরা এটা নিশ্চিত করবে। এবার অনেক ব্যক্তি এখনো আছে, যেটা আমরা সারা ভারতবর্ষের মধ্যে রেকর্ড করেছি, নিজ গৃহ নিজ ভূমি পাট্টা দেওয়ার ক্ষেত্রে এই যে কেন্দ্রীয় সরকার যেটা এনআরসির মাধ্যমে করতে চেয়েছিল 1971 সালের আগে, যাদের দলিল পর্চা আছে তারা ভারতীয় নাগরিক হিসাবে গণ্য, যাদের নেই তাদের বিভিন্ন নিয়ম কানুন মেনে তাদেরকে একটা কার্ড দিতে হবে যে কার্ডে তারা নাকি ভারতীয় নাগরিক হবে। তা এই জায়গায় আমার আদিবাসী সম্প্রদায়, আমার তপশিলি জাতি এবং অন্যান্য সম্প্রদায়ের মানুষ যারা ডিবিসির পারে, যারা পিডব্লিউডির জায়গায়, কোনো বিত্তমান মানুষের বাগান বাড়িতে, কোনো বিত্তমান মানুষের পুকুর পারে বাস করছে, এই মানুষগুলো যাতে সরকারি জায়গায় পাট্টা পায় সেই জায়গায় আমাদের নিজ গৃহ নিজ ভূমি পাট্টা দেওয়ার কাজ চলছে। আপনাদেরকে জানাচ্ছি এ পর্যন্ত 2011 থেকে এই 21 সবে শেষ, এই 22 আমরা শেষ করে 23-এ পদার্পণ করলাম, এ পর্যন্ত সারা ভারতবর্ষের মধ্যে জনসংখ্যার ভিত্তিতে
আমরা প্রথম পাট্টা বিলিতে এই পশ্চিমবঙ্গ এখনো যাদের এই সমস্ত অসুবিধে আছে সেগুলো করে আমরা আবাস যোজনার মধ্য দিয়ে তাদেরকে ঘর আমরা দেব এই যে প্রকল্পগুলো বললাম এটাই বাংলার মানুষ যাতে সুরক্ষিত থাকে এই প্রকল্পের মধ্য দিয়ে সেটা করাই হচ্ছে আমাদের সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের লক্ষ্য যা 2011 তে ক্ষমতায় আসার আগে মানুষের কাছে আমাদের দলের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কথা দিয়েছিলেন যে সরকার গঠন হলে আমরা মানুষের পাশে মানুষের সাথে মানুষকে সঙ্গে নিয়ে এই কাজগুলো করব এটাই হচ্ছে আমাদের দিদির সুরক্ষা কবচ এই ভাবেই আমাদের দূতেরা প্রতিটা পরিবারের প্রতিটি মানুষের কাছে পৌঁছে দেবে সংবাদ মাধ্যমের মাধ্যমে আরামবাগ সাংগঠনিক জেলার সমস্ত পত্রিকায় এবং টিভি চ্যানেলে ইউটিউব চ্যানেলের মাধ্যমে মানুষকে জানালাম এরপর আমি আমাদের হরিপালের বিধায়ক আমাদের দীর্ঘ দিনের এই এলাকার পরিচিত তৃণমূল কংগ্রেসের মহিলা নেত্রী উনি এই বিষয়েতে কিছু কথা বলবেন তারপরে আমাদের চেয়ারম্যান সবাই বাবলু দাবা ভালো আছে পারছো নমস্কার আমি ডাক্তার করবি মান্না এমএলএ হরিপাল গত 2 জানুয়ারি আমাদের সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সভানেত্রী মাননীয়া মমতা বন্দ্যোপাধ্যায় এবং আমাদের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় ডাকে নজরুল মঞ্চে দিদির সুরক্ষা কবচ এই এটি চালু হওয়ার জন্য একটি মিটিং হয় সেই মিটিংয়ে যেটা বলা হয়েছে বিস্তারিতভাবে আমার জেলা প্রেসিডেন্ট বলেছেন আমি একটুখানি বলবো যে সেই মিটিংয়ে বলা হয়েছে যে সারা বাংলার নেতৃত্ব এমএলএ এমপি মিনিস্টার নেতৃত্ব সহ প্রায় 350 জন তৃণমূল কংগ্রেসের নেতৃত্ব এই দিদির সুরক্ষার কবচের প্রচারে সারা বাংলার প্রত্যেকটি গ্রামাঞ্চলে গ্রামাঞ্চলে তারা দিদির প্রচার করবেন এবং শুধু প্রচার নয় মানুষের সঙ্গে গিয়ে সেখানে গিয়ে যারা আমরা আছি সবাই গিয়ে মানুষের দুয়ারে দুয়ারে পৌঁছে এই যে যেগুলো বললেন স্বাস্থ্যসাথী বলুন স্টুডেন্ট ক্রেডিট কার্ড শিক্ষাশ্রী কন্যাশ্রী ঐক্যশ্রী কিংবা লক্ষ্মীর ভাণ্ডার বিধবা ভাতা কৃষক বন্ধু মানবিক পেনশন সামাজিক সুরক্ষা যোজনা জয় বাংলা পেনশন যুবশ্রী খাদ্যসাথী নিজভূমি নিজগৃহ বাংলা আবাস যোজনা এই সমস্ত ব্যাপারে স্বাস্থ্যসাথীর কার্ড এগুলো মানুষ ঠিকঠাকভাবে পেয়েছে কি না বন্টন হয়েছে কি না তারা সুবিধা পাচ্ছে কি না এগুলো আমরা তাদের কাছে তাদের বাড়িতে গিয়ে তাদের দুয়ারে গিয়ে আমরা জিজ্ঞেস করে আসবো এবং যেখানে যা অসুবিধা হবে সেগুলো আমরা নোট ডাউন করবো এবং নোট ডাউন করে সেগুলো যাতে যথাযথভাবে তারা পায় সুবিধা পায় সেগুলোর আমরা ব্যবস্থা করব আমরা আমাদের নেতৃত্বকে হায়ার লেভেলের নেতৃত্বকে আমরা সেগুলো জানাবো এটাই মোট কথা সেদিন যা মিটিংয়ের মধ্যে দিয়ে আমরা বুঝেছি এবং এই 15টা প্রকল্প যেটা প্রত্যেকটা মানুষের সারা জীবন কাল জুড়ে আছে একটা সুরক্ষার ব্যবস্থা করেছে এবং সারা ভারতবর্ষের মধ্যে একমাত্র মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় তিনিই পেরেছেন যে একটা মানুষের গোটা জীবন জুড়ে এরকম প্রকল্প দিয়ে ঘিরে দিতে পারে যাই হোক আমরা চেষ্টা করব যে যাতে সারা বাংলার মানুষ দিদি এই প্রকল্পগুলো তার সুবিধা পায় এবং প্রত্যেকটা মানুষ যাতে সুবিধার অংশীদার হতে পারে যদি কেউ বাদ থাকে থেকে যায় কোনো কারণে সেগুলো যাতে না হয় সেটাই আমাদের মুখ্য উদ্দেশ্য আর কিছু বলার নেই আমাদের জেলার চেয়ারম্যান জয়দেব জানা মহাশয় উনি এই বিষয়ে নমস্কার আমি জয়দেব জানা আরামবাগ সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেসের চেয়ারম্যান সকলকে আমার ইংরাজি নতুন বস্ত্রে প্রণাম শ্রদ্ধা ভালোবাসা জানাই আজকের এই প্রেস মিটিংয়ে দলের নির্দেশে হচ্ছে আমার জেলার সভাপতি এবং আমার জেলার পরিবারের বিধায়িকা আমাদের আন্দোলনের সাথী করবিধি বিস্তারিতভাবে বলেছে
আমি খুব সংক্ষেপে বলবো, দলের যে কর্মসূচি দিয়েছে দিদির সুরক্ষা কবচ, ছটি পর্যায়ে 15টা প্রকল্প নিয়ে আমাদের গ্রামে যেতে হবে, গ্রামের মানুষের কাছে পৌঁছাতে হবে, আমরা বদ্ধপরিকর। আমরা যাব, মানুষের সঙ্গে বসবো, লক্ষ্মীর ভাণ্ডার, কন্যাশ্রী, যুবশ্রী, রূপশ্রী মানুষ পাচ্ছে কি না, পাওয়ার পর তিনি কেমন উপলব্ধি করছেন, আমার রাজ্য সরকারকে তিনি কেমনভাবে গ্রহণ করছেন, কোন চোখে দেখছেন, আমরা বিস্তারিতভাবে তাদের সঙ্গে বসে আলোচনাটা করব। এটাই হচ্ছে দিদির সুরক্ষা কবচ। আর যেটা আমাদের ফাল্গুনীদা এসেই বলছিলেন যে ভূত ভূত ভূত, আমি বলি এই ভূতের ব্যাপারে বলি, ওটা আপনাদের এলাকাতেও পড়েছে, তো বলি আমরা তো আমাদের দূত, আমাদের দূত ওরা বিজেপির ভূত। তো এই যারা ভূত ভূত করে চিৎকার করছে, আমি বলি যে দিদিমণি দুয়ারে সরকারের মধ্য দিয়ে লক্ষ্মীর ভাণ্ডার মানুষের দুয়ারে যেভাবে পৌঁছে দিয়েছে, 21-এর বিধানসভা নির্বাচন যারা স্বপ্ন দেখেছিল 200 বিধানসভা জিতে ক্ষমতায় আসবো, নতুন বাংলা গড়বো, তাদের আশায় ছাই ঢেলে দিয়েছে লক্ষ্মীর ভাণ্ডার। দিদির এই সুরক্ষা কবচ, দিদির দূত যখন গ্রামে গ্রামে যাবে, সামনের পঞ্চায়েত নির্বাচন এবং 2024-এর লোকসভা নির্বাচন, বাংলার মানুষ আবার মমতা ব্যানার্জির জোড়া ফুলে ভোট দিয়ে মমতা ব্যানার্জিকে দুহাত ভরে আশীর্বাদ করবে। এই ভূতটা কিন্তু বিরোধী দলনেতা দিচ্ছে, এই ভূতটাকে তারা করে বেড়াচ্ছে, সেই জন্যেই ভূত ভূত বলে চিৎকার করছে। আপনারা দেখবেন অনেক বাড়িতে দেখবেন বাচ্চা ছেলেরা রাত্রেবেলা ঘুমিয়ে ঘুমিয়ে কেঁদে উঠে, কি মা বকে ছিল, ঘুমিয়ে ঘুমিয়ে সেই কথা মনে পড়ে গেছে, কেঁদে উঠছে। তাই 21-এর যে দিদির থাপ্পড় দিয়েছে, বাংলার মানুষ যে থাপ্পড় দিয়েছে পরিযায়ী নেতাদের, সেই থাপ্পড়ের ভূত এটা কিন্তু ভুলতে পারছে না, সেই জন্যই তারা কিন্তু ভূত ভূত বলে চিৎকার করছে। আমার বক্তব্য এই জায়গাটায় এইটুকুনি। নমস্কার। আমাদের জেলার যুব সভাপতি পলাশ কিছু বলছে। নমস্কার, পলাশ রায়, ডিস্ট্রিক্ট প্রেসিডেন্ট। মানে আজকের যে দিদির সুরক্ষা কবজের যে আমাদের ডিস্ট্রিক্টের যে প্রেস কনফারেন্স, আমি সকলকে আমি ধন্যবাদ শুভেচ্ছা জানাই, হ্যাপি নিউ ইয়ার জানাচ্ছি। আমাদের বিস্তারিতভাবে আমাদের ডিস্ট্রিক্ট প্রেসিডেন্ট, আমাদের প্রিয় ডিস্ট্রিক্ট প্রেসিডেন্ট রামেন্দুদা পুরো বিষয়টা আপনাদের কাছে বিস্তারিতভাবে তুলে ধরেছে। তার সঙ্গে সঙ্গে আমাদের করবিধি এবং আমাদের চেয়ারম্যান আমাদের জয়দেব দাও আপনাদের সামনে তুলে ধরেছেন পুরো বিষয়টা নিয়ে। আমি শুধু আপনাদেরকে একটা কথা বলতে চাইছি যে আমাদের এই যে কর্মসূচি, আজ পর্যন্ত ভারতবর্ষের কোনো রাজনৈতিক দল যে মানুষের কল্যাণে এত বড় প্রচার কর্মসূচি চালায়নি। আমাদের গত 2 জানুয়ারি এই কর্মসূচি আমাদের লঞ্চ হয়েছে কলকাতায়। তাই এটার আমাদের মূল যে উদ্দেশ্য হচ্ছে যে ভারতবর্ষের যে আমাদের পশ্চিমবাংলায় যে 10 কোটি মানুষ আছে এবং 2 কোটি হাউস হোল্ড, সেই আমাদের যে রাজ্য সরকারের যে ছটি ক্ষেত্রে যে 15টি প্রকল্প আছে, সেই 15টি প্রকল্পের মাধ্যমে প্রত্যেকটা মানুষের কাছে পৌঁছে যাওয়া, প্রত্যেকটা মানুষের কাছে পৌঁছে যেয়ে এই যে 15টি প্রকল্পের মাধ্যমে মানুষ সুরক্ষিত, এটাই হচ্ছে আমাদের মূল উদ্দেশ্য। তা আমাদের প্রচারের যে স্টেপ, সেই স্টেপ আমাদের জেলা সভাপতি বলেছে, আমরা এই সারা বাংলায় 3,343টি আমাদের গ্রামে পৌঁছাবো এবং আমাদের যে শহরাঞ্চল আছে আমরা 125টি শহরাঞ্চলে পৌঁছাবো। সেখানে পৌঁছে আমরা সারাদিনব্যাপী এই কর্মসূচি করবো, যেমন আমরা বিভিন্ন বিশিষ্ট ব্যক্তিবর্গের কাছে পৌঁছাবো, তার সঙ্গে আমরা সেখানে মধ্যাহ্নভোজ করবো স্থানীয় মানুষের সঙ্গে, এবং স্থানীয় যে সমস্ত বিশিষ্ট স্থান আছে সেখানে একটি করে জনসংযোগ সভা করব, এবং আমরা এই প্রচার কর্মসূচিটাকে সামনে রেখে আমরা একটু একটা সভা করব বিকেলের দিকে এবং রাত্রিযাপন করব। তা এখানের আমাদের যেটা মূল উদ্দেশ্য হচ্ছে যে আমরা মানুষকে সুরক্ষিত রাখা, আমাদের 10 কোটি মানুষকে, কারণ আমরা যে আজ পর্যন্ত আমাদের যে দলের যেটা উদ্দেশ্য আমাদের সরকারে আসার পর যে মানুষের জন্য কাজ করা, আমাদের দল যখন বিরোধী আসনে ছিল তখন আমাদের দল মানুষের জন্য আন্দোলন করে এই দল সরকারে এসেছে। তাই আগামী দিনে যে দিদির যে প্রকল্প, দিদির যে প্রকল্পের মাধ্যমে আমরা মানুষকে সুরক্ষিত রাখবো, এটাই হচ্ছে আমাদের শেষ কথা। আমি দু তিনটে প্রশ্ন করবো সবাইকেই চিনি। প্রথম ইলিয়াস চৌধুরী,
প্রত্যেকটা সাংবাদিক সম্মেলনে আপনারাও বলছেন, আমরাও শুনছি, বিরোধী দলও বলছে, কিন্তু দেখছি যে তৃণমূল ভোটে জিতছে। কিন্তু প্রশ্ন হচ্ছে, প্রথম এই রামেন্দুদা আর করবিদি সবাইকেই, যে প্রথমে আমরা কি হলো বাংলার গর্ব মমতা, রাজ্যের জনগণ সেখানে তাদের ক্ষোভ অভিমান অভিযোগ সব বললেন, হ্যাঁ, তারপরে হলো দিদিকে বলো না, আচ্ছা আগেই হয়েছে, হ্যাঁ সরি দিদিকে বলো, এই দুটো হলো আজকে যে বক্তব্যগুলো, সেই দুটো বক্তব্য আপনাদের মুখ থেকেই শুনেছিলাম আমরা জেলার নেতাদের। আজকেও যেটা বলছেন সেটাও মোটামুটি ভাবে ওই দিদির সমস্ত প্রচার একই রকম ভাবে রাত্রি যাপন ছাড়া, তাই তো? তাহলে আপনারা একটা সবাইকেই বলছি প্রশ্নের উত্তর দিন, যে এইভাবে একই রকম জিনিস বারবার আপনাদের এই সাংবাদিক সম্মেলন করতে হচ্ছে কেন? আপনাদের মধ্যে কি কোনো গোষ্ঠী দ্বন্দ্ব এইসব আছে? ইলিয়াস চৌধুরী, প্রথম একটাই প্রশ্ন, দীর্ঘ কয়েক বছর বিগত নির্বাচনগুলোতে আপনারা আমরা সবাই দেখছি যে ইডি সিবিআই এই দুটো মূল ইস্যু, এবং বিজেপিও আরামবাগে সর্বত্র, হ্যাঁ সেরকম লোক না হোক থাকলেও মোটামুটি ইডি কি জয় দেবে বলো, হ্যাঁ করছে। ইলিয়াসবাবু আপনার বাড়িতে সিবিআই রেড করেছে, হ্যাঁ, এখন যদি বিজেপি এইসব প্রশ্ন খানা খুলে প্রশ্ন তোলে যে এরা এইরকম দুর্নীতিগ্রস্ত দিদি